Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirabbil alamin. Wal 'aqibatu lil muttaqin. Wassalatu wassalamu ala rasulihil amin wa ala alihi wa sahbihi ajmain. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের 33তম দিন, 43তম দিন সরি। আজকে আমরা কনভারসেশন করব। আপনাদেরকে বলেছিলাম আপনাদের নাম দেওয়ার জন্য, আপনারা অনেকেই পাঠিয়েছেন, তারা থাকবেন অবশ্যই। এছাড়াও আপনারা আরো যারা থাকতে চান কাইন্ডলি প্লিজ জানাবেন, আমরা চাই সবাই অন্তত অংশগ্রহণ করুন। আমরা শুরু করি। শুরুতেই মেহজাবিন ম্যাডাম, আপনি আর আপনার সাথে যিনি তিনি আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি তসলিমা ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি তসলিমা ম্যাডাম শুরু করেন। সুম্মা কামু কামা। জি সুম্মা মানে অতঃপর, কমা মানে দাঁড়ালো, কমা মানে অতঃপর দাঁড়ালো। ওয়া কাতাবা, এবং কাতাবা মানে হচ্ছে লিখেছে, হাজা দার্স, এই দার্সটা লিখেছিল আলা সুব্বু রা ও ব্ল্যাকবোর্ডে, এই এই দার্সটা ব্ল্যাকবোর্ডের উপরে লিখেছিল। জি শিক্ষক সাহেব, অতঃপর শিক্ষক সাহেব দাঁড়ালেন এবং লিখলেন এই লেসনটি বোর্ডের উপরে। ভাইয়ার কথা আমি শুনতেই পাচ্ছি না। জি মেহজাবিন ম্যাডাম। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। রাফা মুহাম্মাদুন ইয়াদাহু ওয়া ক্বালা। রাফা মানে হচ্ছে উঁচু করলো, মুহাম্মাদ তার দুই হাত উঁচু করলো এবং বললো, না এক এক হাত ম্যাডাম, মানা দুই হাত না ম্যাডাম, ইয়াদাহু মানে এক হাত, এক হাত। হ্যাঁ ও আচ্ছা সরি, এক হাত দুই, আচ্ছা সরি স্যার, ক্লাসে তো আমরা কেউ দুই হাত উঁচু করি না স্যার, এক হাত সরি স্যার, এক মেনশনও করা নাই, এটাও ঠিক না। না ম্যাডাম, ইয়াদুন মানে আমি বলি, ইয়াদুন মানে হচ্ছে হাত, একটা হাত, আর দুই হাতের আলাদা আরবি আছে। হ্যাঁ আচ্ছা, তো ইয়াদুন মানে হাত, একটি হাত। যেমন হ্যান্ড মানে কি ম্যাডাম, হ্যান্ড মানে কি হাত, হাত এখন সেটা কি একটা বা দুইটা আছে এখানে লেখা, একটা। আচ্ছা, আর এখানে ইয়াদুনটা হচ্ছে মানসুব, কারণ সেটা অবজেক্ট, আর হুটা হচ্ছে মুদাফিলাইহি, তাহার হাত, মূলত ছিল তাহার হাত। ইয়াদুহু সেটা হচ্ছে ইয়াদাহু হয়েছে। জি 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 জি, এবং বলল মা মানা, এটার অর্থ কি? আর তিনি, ইয়া উস্তাদু, হে উস্তাদ, এটার অর্থ কি? আর তিনি, জি তাসলিমা আপু আপনি বলেন। কলা আল মুদাররিসু মানে শিক্ষক, শিক্ষক সাহেব বললেন যে তিনু মা আনাহু, সেটার অর্থ হলো আত্তরাবু মুখতা মুখতালি তু মাই, বলছে যে যে এটা সেটার অর্থ হলো যে মাটি মিশ্রিত, মাটি মাটি মিশ্রিত আত্তরাবু মানে মাটি মিশ্রিত। আত্তুরাবুল মুখতালিতু বিল মাই, এটার মানে
এটার মানে হলো এই মিশ্রিত মাটি, এই তুরাবু মানে মাটি, আর মুখতালি ফুতুন মানে মিশ্রিত, আর বিল মাই মানে এটা মানে আমি জানি না। আচ্ছা মাউন মানে যদি আপনি না জানেন তাহলে তো পানি মিশ্রিত, সরি পানি মিশ্রিত, পানি এবং মাটি মিশ্রিত, না না এমন মাটি, হ্যাঁ এমন মাটি যা পানি মিশ্রিত, ঠিক আছে কাদা, এমন মাটি যা পানি মিশ্রিত, আর তুরাবু মানে হচ্ছে মাটি, আর মুখতালিত হচ্ছে মিশ্রিত অর্থাৎ কাদা মাটি, মাই মানে পানি, হ্যাঁ কাদা মাটি, আর তাহলে তিন মানে হচ্ছে কাদা মাটি। এইখানে একদিন আফরিনা ম্যাডাম বলেছিলেন যে তিন মানে তো স্যার মাটি, তখন আমি বলছিলাম যে এটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, মাটির হচ্ছে আবার প্রকার আছে, তো মানুষ হচ্ছে ওই ধরনের মাটি দিয়ে তৈরি যেটা হচ্ছে তিন, তিন মূলত মাটি আরবি হচ্ছে তুরাবুন এখানে যেটা আছে, আর তিন বলা হয় একটা বিশেষ মাটিকে যেই মাটির সাথে পানি থাকে মিশ্রিত। সে উঁচু করেছে কে, ফয়সালুন মানে, এবং ফয়সাল উঁচু করলো ইয়াদাহু তার হাত। আচ্ছা এবার মেহজাবিন, মেহজাবিন ম্যাডাম ফাকালা লাহুল মুদাররিসু, অতঃপর শিক্ষক সাহেব বললেন ইনদাকা সুয়ালুন ইয়া ফয়সালু, ফয়সালু তোমার নিকট কি কোনো প্রশ্ন আছে হে ফয়সাল? জি অর্থাৎ ফয়সাল হাত উঁচু করছে, সেটা দেখে শিক্ষক বলতেছে ফয়সাল তোমার কি কোনো প্রশ্ন আছে? তাসলিমা আপু কলা ফয়সালুন মানে ফয়সাল বলল, গুড, হ্যাঁ এভাবে করে বলবেন ছোট ছোট করে নাম, হ্যাঁ ইন ইন দে আমার কাছে সওয়ালুন মানে আমার কাছে, হ্যাঁ আমার কাছে প্রশ্ন আছে, একটি প্রশ্ন আছে, হ্যাঁ আল বিহারু জামউল বিহারু বলছে যে আল 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 বাহারি কি আল বিহারু হলো বহুবচন কি? জি 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 ঠিক আছে, মেহজাবিন ম্যাডাম কল আল মুদাররিসু, শিক্ষক সাহেব বললেন নাম, হ্যাঁ হুয়া কাজালিকা সেটা এর একই রকম, হ্যাঁ সেটা এমনই, হ্যাঁ এমনই। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আমরা একটু অন্য দুজনের কাছে যেতে চাচ্ছি, অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা তারপরে যারা চেয়েছিলেন তাদের মধ্যে থেকে দুজন আসুন প্লিজ। নাহিদ ম্যাডাম আপনি কি আছেন? নাহিদ সুলতানা ম্যাডাম। জি স্যার আছি, আসসালামু আলাইকুম। জি স্যার আছি, আমরা শুরু করব স্যার। জি প্লিজ। জি তাহলে আমি শুরু করছি। জি আপনার সাথে কে জানি ম্যাডাম, ম্যাডাম আপনার সাথে সাফিনা ম্যাডাম আছেন। আচ্ছা সাফিনা ম্যাডাম প্লিজ। সাফিনা আছেন। জি কমল হাসানু ওয়া কলা, হাসান দাঁড়ালো এবং বলল। জি ম্যাডাম বলেন। এটা মা জামউ সামাই ইয়া উস্তাজু, আমার মানে উস্তাদ, আর সামাইর বহুবচন কি? সুন্দর সাফিনা ম্যাডাম। কলাল কলাল মুদাররিসু, শিক্ষক সাহেব বললেন জামউ হা সেটার বহুবচন, সামাওয়াতুন সেটার বহুবচন, সামাওয়াতুন মানে সামাইর বহুবচন সামাওয়াতুন। সুম্মা সালাল মুদাররিসু তুল্লাবা ইত্তাতা আসইলাতি, অতঃপর শিক্ষক সাহেব ছাত্রদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখে বা কয়েকটি প্রশ্ন করলে, বেশ কয়েকটি প্রশ্ন করলে। জি ইত্তাতা আসইলাতি,
আচ্ছা, এবার হচ্ছে, এবার হ্যাঁ, মোদাররিস হচ্ছে সাফিনা ম্যাডাম, আর স্টুডেন্ট যেটা সেটা হচ্ছে নাহিদ ম্যাডাম। ঠিক আছে। আল মোদাররিস মান খালাকাকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমাকে কে সৃষ্টি করেছেন? ইব্রাহিম খালাকানি, খালাকানি আল্লাহ, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল মোদাররিস মান খালাকাকুম ইয়া আবনাই, মান মানে কে, খালাকাকুম মানে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ইয়া আবনাই হে আমার ছেলেরা, হে আমার ছেলেরা তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল জামিউ মানে সকলে মিলে বলছে খলাকনা আল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল মুদাররিস মান খলাকনি ইয়া আব্বাসু, হে আব্বাস জি তোমাকে, খলাকনি আমাকে কে সৃষ্টি করেছেন, খলাকনি মানে আমাকে সৃষ্টি করেছেন, হে আব্বাস আমাকে কে সৃষ্টি করেছেন? আব্বাসু খলাক কাল্লাহ, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল মুদাররিস মান খলাক শামসা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ সূর্যকে কে সৃষ্টি করেছেন? শামসা হচ্ছে সূর্য। আব্দুল্লাহ খলাক হাল্লাহ, আল্লাহ সেটা সৃষ্টি করেছেন। আফরিনা ম্যাডাম জি প্লিজ। সূর্য তাহলে ফেমিনিন ওয়ার্ড জি, সূর্য ফেমিনিন, চন্দ্র ম্যাসকুলিন জি। স্যার সূর্য তো হচ্ছে ম্যাসকুলিন, চন্দ্র হচ্ছে ফেমিনিন। না না না, উল্টো হয়ে যাচ্ছে। চন্দ্র আব্দুর রহমানি, হে আব্দুর রহমান চাঁদকে কে সৃষ্টি করেছেন? আমারা হচ্ছে চাঁদ। আচ্ছা সাফিনা ম্যাডাম, একটু নাহিদ ম্যাডাম, সাফিনা ম্যাডাম আপনি প্রশ্নটার উত্তর দিন। ইয়া আব্দুর রহমান এই ব্যাপারটা কেমন, আসলে এটা নিয়মটা কেমন? এটা আব্দা আর রহমান এটা হচ্ছে মুদাফ, মুদাফ ইলাইহি, তো ইয়ার পরে মুদাফটা মানসুম হবে, এবং আমরা তো জানি যে মুদাফ তো সবসময় আলবা তানবিন নেয় না, তানবিন মুক্ত, এবং ইয়ার পরে মুদাফটা মানসুব হবে, এজন্য ইয়ার পরে আব্দা হয়েছে। জি মাশাআল্লাহ। নাহিদ ম্যাডাম জি, নাহিদ ম্যাডাম প্লিজ। আর পড়বো জি, আব্দুর রহমান খালাকাহুল্লাহ, আল্লাহ সেটি সৃষ্টি করেছেন। জি ম্যাডাম বলেন, আফরিনা ম্যাডাম বলেন প্লিজ। এখানে তো কামারার ক্ষেত্রে হুটা, এখানে হাওলো না, কমারা হচ্ছে পুরুষ, কমারা হচ্ছে পুরুষবাচক, আর সূর্য হচ্ছে মহিলাবাচক, এজন্য সূর্যর ক্ষেত্রে যখন প্রোনাউন ব্যবহার করা হয় তখন হা, আর চাঁদ হচ্ছে পুরুষবাচক, তখন যখন তার জন্য প্রণাম ব্যবহার করা হয় সেটা হচ্ছে হু। মানে কমারাকে ওরা পুরুষবাচক ধরে, ওরা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআনে বলেছেন। পুরুষবাচক মানে এগুলো তো সাধারণত মহিলাবাচকই হয়, মানে যেগুলো কয়রা কেন, কিন্তু এক্ষেত্রে হ্যাঁ। এখন আবার আমাদের যেমন কোরআনে আমরা বেশ কিছু শব্দ পাবো যেগুলো মহিলাবাচক হওয়ার কোনো সাইনই নাই, সাধারণত আমরা যেভাবে চিনি গোলতা বা ইত্যাদি, কিন্তু তারপরেও সেগুলো হচ্ছে মহিলাবাচক, কোরআনে আছে সেই জন্য। যেমন
নারুন নারুন জেরিনা ম্যাডাম, নারুন মানে কি? হ্যাঁ নারুন হচ্ছে, হ্যাঁ নারুন হচ্ছে পুরুষ মহিলাবাচক শব্দ। আল্লাহ ওই শব্দটাকে মহিলাবাচক শব্দ হিসেবে উপস্থাপন করেছেন কোরআনে। এখন কেন তিনি করেছেন এটা তিনি বলতে পারবেন, আমরা হচ্ছে তিনি করেছেন তাই সেভাবে শিখছি বা জানছি। মানে এটা মনে রাখতে হবে, বেশিরভাগই তো মহিলাবাচক হয় কিন্তু এটা পুরুষবাচক, এটা মনে রাখতে হবে। এরকম কিছু কিছু শব্দ আছে, জি জি জি, কিছু কিছু শব্দ আছে যেটা আপনি দেখেই বুঝতে পারবেন বা প্রসঙ্গের মধ্যেই বোঝা যাবে যে এটা মহিলাবাচক। আর কিছু কিছু শব্দ যেগুলো আমাদেরকে একটু আলাদা ভাবে বিশেষ ভাবে জেনে নিতে হবে। আচ্ছা জি, তারপরে আহমাদ, তারা গুলো কে সৃষ্টি করেছেন? আপনাদের দুজনকেও অনেক অনেক ধন্যবাদ, আপনারা দুজনই অনেক সুন্দরভাবে বলেছেন। আমরা এরকম আপনাদের সবার কাছ থেকেই, আমাদের এই দুজন ম্যাডাম যেভাবে পড়লেন, এর আগে মেহজাবিন ম্যাডাম পড়েছেন, তাসলিমা ম্যাডাম পড়েছেন, আমার সবার অংশগ্রহণ আমরা চাচ্ছি। আপনারা প্লিজ আপনারা বলবেন, আজকে না বলেন আরেকদিন বলবেন, নিজের নামটা বলবেন, ভুল হোক আপনি সময় নেন, কোনো অসুবিধা নাই। আমরা ক্লাসে শুধু যদি আপনি চান যে আপনি এবং আপনার পার্টনারই পড়বেন, আপনাদের পড়তে একটু কষ্ট হয়, আমরা সেদিন শুধু আপনাদের দুজনকেই রাখবো, কিন্তু আমরা চাই আপনারা সবাই এর মধ্যে অংশগ্রহণ করেন, অবশ্যই করেন। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তারপরে যারা আসতে চেয়েছিলেন, মালিহা ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম প্লিজ, আপনার সাথে কে পড়বেন? আফিনা ছিল আমার সাথে। আচ্ছা ঠিক আছে। ইয়াকুবু ইয়া উস্তাজু ইন্দি সওয়ালুন লাইসাত লাহু আলাকাতুন বিদ্দারসি মা নাই তারেকা ইয়া উস্তাজু, হে উস্তাদ, ইন্দি সওয়ালুন, আমার কাছে সওয়াল লাইসাত লাহু সওয়ালুন, মানে ম্যাডাম আই হ্যাভ এ কোয়েশ্চন, আমার নিকট নাকি, আমার আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ আমার নিকটে প্রশ্ন আছে, মানে আমার একটা প্রশ্ন আছে, সেটা কি? লাইসাত লাহু আলা কতন, এটা মানে কি স্যার? লাইসাত লাহু আলা কতন, লাইসাত মানে তো নয়, আর আলা কতন মানে হচ্ছে ম্যাডাম রিলেশন, আলা কতন মানে হচ্ছে সম্পর্ক, তাহলে লাইসাত মানে নয় আর লাহু মানে এটার জন্য বা এটার মধ্যে, আলা কতন সম্পর্ক, মানে এটার কোনো সম্পর্ক নাই বিদ্যার্সি, এই লেসনের সাথে কোনো সম্পর্ক নাই, মানে প্রসঙ্গের বাইরে আমি একটা প্রশ্ন করব স্যার, বা আছে আমার একটা প্রশ্ন। ইয়া উস্তাজু হে উস্তাদ, ইন দি সওয়ালুন লাইসাত লাহু আলাকাতুন বিদ্যার্সি, হে উস্তাদ, আমার কাছে একটি প্রশ্ন আছে, সেটা এই দার্সের সাথে কোনো সম্পর্ক নেই, হ্যাঁ সম্পর্কিত নয়, সম্পর্কিত নয়। আফরিনা ম্যাডাম, আচ্ছা আফরিনা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আফরিনা ম্যাডাম মনে হয় বের হয়ে গেছেন, আমি অপেক্ষা করি। আচ্ছা আফরিনা ম্যাডাম প্লিজ। আপনি শিক্ষকের কথা বলেন। আমি প্রিপেয়ার হয়ে নিয়ে আসছি স্যার, তাও চেষ্টা করি। আল মুদাররিসু মা হুয়া, মুদাররিসু বলছেন এটা কি, সেটা কি, সেটা কি, আচ্ছা প্রশ্নটা কি? হ্যাঁ মালিহা ম্যাডাম, উহা কি না সেটা কি, হ্যাঁ উহা কি না উহা কি স্যার, সেটা কি উহা কি, আপনি বলতে পারবেন দুইটাই একই অর্থ, একই। ইয়াকুবু ক্বরাতু ফি কিতাবিন আন্না নুজমু নুজমা আবআদু মিনাশ শামসি আসাহিহুন হাযা,
করাতু ফি কিতাবিন এতটুকুর মানে বলেন বইয়ের মধ্যে আমি একটি বইয়ের মধ্যে আমি একটি বইয়ের মধ্যে পড়েছি হ্যাঁ আমি একটি বইয়ের মধ্যে পড়েছি ইন আন্না নুজুমা অবশ্যই তারকা সমূহ আব আদু আব আদু মিনা শামসি সূর্যের থেকে অনেক দূরে তাই হবে না স্যার আব আদু হ্যাঁ সূর্য থেকে অনেক দূরে হ্যাঁ অনেক দূরে আসাহিহুন হাজা এই কথাটা কি ঠিক মানব জাতিকে আল্লাহ তাআলা মানব জাতিকে কি দিয়ে সৃষ্টি করেছেন না মানব জাতি হবে না ম্যাডাম এটা হচ্ছে সিঙ্গুলার মানুষকে কি দিয়ে মানুষ মানুষ হ্যাঁ মানব জাতি কি হবে তাহলে হে উসমান না খলাকাল্লাহুল ইনসানা মিন তিন আল্লাহ সৃষ্টি করেছেন ইনসানকে মাটি দ্বারা অভিবাদন বা ভালো কিছু করার পরে কাউকে উৎসাহ দেওয়ার জন্য আহসান্তা মানে তুমি খুবই ভালো করেছো হ্যাঁ খুবই সুন্দর করেছো তুমি ইয়া উসমান হে উসমান আহসান্তা এবং কি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন জিনকে আগুন নার আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনাকে আপনাদের দুজনকেও অনেক ধন্যবাদ আজকে ছয় জন পড়লেন আমরা আরো চাচ্ছি আপনাদের মধ্যে থেকে পুরুষদের মধ্যে থেকে প্লিজ আপনারা পড়বেন পুরুষদের মধ্যে থেকে গিয়াস স্যার আপনি কি আছেন গিয়াস স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আমি চেঞ্জ করে দিচ্ছি আমি এখান থেকে পড়েন স্যার জি আল মুদাররিসু কাইফা আরাফতা যালিকা ইয়া আবা বকর কাইফা আরাফতা আরাফতা অর্থ স্যার আরাফা ইয়া আরিফু মানে হচ্ছে জানা আরাফা আরাফা মানে সে জেনেছে তাহলে আরাফতা মানে তুমি তুমি জেনেছো তুমি কিভাবে হ্যাঁ ম্যাডাম চিনতে পারাও হয় আবার জানাও হয় ঠিক আছে কাইফা আরাফতা যালিকা ইয়া আবা বকর হে আবু বকর তুমি এটা কিভাবে জানলে সুন্দর জি আচ্ছা ফজলে হাসান খান আপনি আসতে পারেন চাইলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ
জি বিসমিল্লাহির রহমানির রহিম। না এটা, আচ্ছা এটা একটু শেষ করুক। আচ্ছা জি 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 ঠিক আছে, আপনি বলেন এখান থেকে। ফাজা আবু বকর বলছে, এখান থেকেই বলেন আপনি। হ্যাঁ জি, আবু বকরিন ফাজা, না না উপরে আছে আরাফতু, আরাফতু এই যে এটা। আচ্ছা, আরাফতু জালিকা মিনাল কুরআনি, কুরআনিল কারিমি। আমি এটা কুরআনুল কারিম থেকে জানতে পেরেছি। সুরাতিল আরাফি, সুরা আরাফ পড়ে এটা জানতে পেরেছি। আচ্ছা, যা মানে হচ্ছে আশা, যা মানে হচ্ছে আশা, আর ফা মানে হচ্ছে অতপর, অতপর সুরা আরাফের মধ্যে এসেছে, সুরা আরাফের মধ্যে এসেছে। আন্না ইবলিসা কলাল্লাহি, 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 ইবলিস আল্লাহকে বলেছেন, বলেছে, হ্যাঁ বলেছে। আনা খাইরুন মিনহু, আমি শ্রেষ্ঠতর তার থেকে। খলাকা তানি, খলাকা তার থেকে আমি শ্রেষ্ঠতর। মিন নারিন, না না আগুন থেকে তৈরি। খলাক তানি, এটা এটা এটার মানে বলেন, খলাক তানি আমাকে সৃষ্টি করেছে, খলাক তানি আমাকে সৃষ্টি করেছেন। মিন নারিন, আগুন থেকে আমাকে সৃষ্টি করেছেন। আপনি আল্লাহ এবং তাকে সৃষ্টি করেছেন। খলাক তো মিন তিন, এবং তাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। আচ্ছা এই পর্যন্তই থাকুক আজকে। গিয়াসউদ্দিন স্যার এবং ফজলে হাসান স্যার এবং পুরুষদের মধ্যে থেকে আমরা এর পরদিন আপনাদেরকে জিজ্ঞাসা করব, এবং মহিলাদের মধ্যে থেকেও আপনারা যদি কেউ চান অবশ্যই আপনাদের নামটা জানাবেন আমাদেরকে। আজকে আমরা অন্তত 8 জনের সাথে কথা বলতে পেরেছি, সবার পড়াই অনেক অনেক ভালো হয়েছে। আমরা সবাইকে এইখানে চাচ্ছি আপনারা পড়বেন। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। বাকিটুকু আমরা পরের দিন শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।